এক বোন লিখেছেন যে সন্তান জন্ম নেওয়ার পর সুন্নত কাজগুলি কি কি সন্তান জন্ম নেওয়ার পরে যে সুন্নত বিষয় রয়েছে তার মধ্যে একটি হলো যে তার কানে আজান দেওয়া এ ব্যাপারে যদিও হাদিস সম্পর্কে কিছু কিছু ওলামারা এস্কাল উঠিয়েছেন বা প্রশ্ন করেছেন কেউ কেউ বলেছেন এটা জয়ীফ হাদিস কিন্তু শেখ বিনবাজ সহ আরও অনেক আলেম বলেছেন যে এই হাদিসগুলো অনেকগুলো বর্ণিত হয়েছে সুতরাং আল্লাহর জিকির হিসাবে যদি কেউ আজান দেয় তাহলে দিতে পারবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা তবে একামত দেওয়ার বিষয়ে যে কথা বলা হয় হাদিসগুলো আসলে গ্রহণযোগ্য নয় সেগুলা অত্যন্ত দুর্বল অতএব সেটা করবে না এটা গেল এক দুই নম্বর কথা হচ্ছে যে সন্তানের বয়স যখন সাত দিন হবে তখন সন্তানের পক্ষ থেকে আঁকিকা দেবে ছেলে হলে দুটি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল আঁকিকা হিসেবে জবাই করবে এটা দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হচ্ছে যে তার মাথার চুল ফেলে দেবে সপ্তম দিবসে তার মাথার চুল ফেলে দিবে মাথার চুলগুলো ব্লেড দিয়ে চেঁচে তার ওজন বরাবর রোপ্য দান করবে অথবা রূপার মূল্য দান করে দেবে চার নম্বর কাজ হচ্ছে যে তার একটা সুন্দর নাম রাখা যদিও নাম আগে থেকেই পছন্দ করে রাখা যেতে পারে কিন্তু সপ্তম দিবসে সেটাকে আপনি ধারণ করে দেবেন যে এই নাম তার জন্য রাখা হলো তো এই চারটি কাজ তার জন্য সুন্নত আল্লাহ তাল আলম